আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে আপনার ইনভয়েসগুলো বাল্ব প্রিন্ট করবেন আই মিন মনে করেন আপনার সারাদিনে বিশটা হোক দশটা হোক একশোটা হোক যতগুলো অর্ডার প্লেস হয়েছে এই সবগুলা অর্ডার এখন প্রিন্ট করতে হবে সো এই প্রিন্টটা কিভাবে আপনি জাস্ট একটা ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করবেন অ্যান্ড এক ক্লিক করবেন সবগুলো প্রিন্ট হয়ে যাবে তো এটা করে আপনার প্রচুর সময় এবং শ্রম বাঁচবে তো এটা করার জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে কন্ট্রে লগ ইন করে আপনার অর্ডার ম্যানেজার প্যানেলে আসবেন আসার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি সাইড নেমে দেখতে পারবেন অর্ডার শিপিং নামে যেই দুই নাম্বার যে পেজটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এই বাটনে তাহলে আপনি এই পেজে চলে আসবেন এখানে আপনি শুরুর দিকে যেটা পাবেন যে অর্ডার কনফার্ম নামে একটা বক্স পাবেন মানে সারাদিনে আপনি যতগুলো অর্ডার কনফার্ম করে রাখবেন সেই অর্ডারগুলো এখানে দেখতে পারবেন সো এখানে যদি আপনি ক্লিক করেন বা ডিফল ভাবে এটা থাকবে সো আপনি এই যতগুলো অর্ডার এখানে আসে ইনভয়েসের লিস্টগুলো এখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে অর্ডার লিস্টগুলো বা ইনভয়েসের লিস্টগুলো যাই বলেন সো এখানে দেখেন ডেমো হিসাবে এই সাইডটা আমি দেখাচ্ছি এটার মধ্যে ছয়টা অর্ডার আছে সো আপনার এখানে থাকতে পারে দশটা বিশটা একশোটা পঞ্চাশটা যতগুলোই হোক এখানে থাকবে সো আপ আপনি মনে করেন এখন যেটা করবেন সেটা হচ্ছে এই যে চেক বক্স আছে এই যে ওপরে এস এর পাশে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার যতগুলো অর্ডার এখানে আছে সবগুলা কিন্তু সিলেক্ট হয়ে যাবে মানে চেক হয়ে যাবে ঠিক দেওয়া হয়ে যাবে তো তারপর আপনি যেটা করবেন এখান থেকে সিলেক্ট বাল্ক অ্যাকশন নামে যে বাটনটা আছে বা অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু আরো অপশন অন হবে শো হবে এন্ড দেন এখান থেকে আপনি যেটা করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন দুই নাম্বারে আছে বাল্ক ইনভয়েস প্রিন্ট সো এই বাল্ক ইনভয়েস এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে আপনি পাশে দেখতে পারবেন বাটনটা আছে আপনি একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই আপনি দেখবেন আপনার যে প্রিন্টার কানেক্ট থাকবে যে থাকবে ওই হিসাবে সব সেট হয়ে যাবে মানে সাজানো হয়ে যাবে আপনি জাস্ট এখানে এখানে তো জাস্ট আমাদের প্রিন্টার এটার মধ্যে কানেক্ট নাই এই জন্য আপনি জাস্ট এখান থেকে আপনি যে প্রিন্টারটা থাকবে ওটা তো সিলেক্ট থাকবে তখন এখানে আপনি প্রিন্ট বাটন দেখতে পাবেন যদি আপনার সেটিং সব ফার্স্ট টাইম সব ঠিক থাকে এখন এখানে সেভ আছে সো তখন আপনি প্রিন্ট বাটন এখানে থাকবে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে একটা পর একটা আপনার প্রিন্টার এগুলো প্রিন্ট করে সব বের করে দিয়ে দেবে আপনাকে সো মানে এতে করে আপনার যেটা হবে আপনি এর আগে যেটা করতেন যে একটা একটা করে এই যে এখানে একটা একটা ইনভয়েসে প্রিন্ট করতেন একটা একটা করে প্রিন্ট করতেন আবার আর প্রিন্ট করতেন একটা একটা করে যেটা করতে হতো এটা করতে হবে না আপনি এখানে চেক বক্সে ক্লিক করবেন সবগুলো সিলেক্ট হবে এটাতে সিলেক্ট করে যদি আপনি গোয়েন্ড কনফার্মে দিয়ে জাস্ট আপনার কাজ আপনি করতে থাকেন আর ইনভয়েসের যতগুলো অ্যামাউন্ট অনুযায়ী আপনার প্রিন্টারের পাওয়ার অনুযায়ী এটা প্রিন্ট করে বের হয়ে যাবে অটোমেটিক জাস্ট ক্লিক দুইটা করে থে চলে গেলেই হবে ওকে তো বাট আপনি করে থেয়ে দিলেন আপনার অন্য কাজ করতে থাকলেন এটা প্রিন্ট হইতে থাকলো ওকে সো আই থিঙ্ক এইভাবে যদি আপনি ইনভারস প্রিন্টের ফিচারটা ইউজ করেন তাহলে আপনার প্রচুর সময় এবং শ্রম দুইটাই সেভ হবে যাই হোক তো আই থিঙ্ক বুঝতে পারছেন ভালো কিনবার জিনিস বিষয়টা তারপর একটা জিনিস আপনি যদি মনে করেন এখানে ছয়টা আছে বা সাইটটা আছে আপনি মাঝখান থেকে মাঝখান থেকে কিছু প্রিন্ট করতে চান সবগুলো সো তখন আপনি যে এখান থেকে যে কোনো একটা চেক করবেন এইভাবে চেক করলে আপনার ইচ্ছা মতো যে কোনো কয়েকটা সিলেক্ট করবেন করেও কিন্তু আপনি সেম প্রসেসে এইভাবে আপনি প্রিন্টগুলো করতে পারেন আই থিঙ্ক এটা আপনি জানেন সো আপনার যেটা যখন যেভাবে লাগে সোজা কথা হচ্ছে ভালো ইনভয়েস প্রিন্ট করা হলো কথা সো আই আপনার সুবিধা মতো আপনি একটা একটা করে মার্ক করে নেন অথবা সবগুলো একবারে করেন আপনি যেভাবে চান করতে পারেন কোনো সমস্যা নাই সো আই থিঙ্ক ফিউচারটা বুঝতে পারবেন এটা বুঝতে পারছেন অ্যান্ড এটা কাজে লাগিয়ে আপনি আপনার অনেক মূল্যবান সময় এবং বাঁচাতে পারবেন সো আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ভাই আলাইকুম